হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি বলবো না লাইক দিতে যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক আপনারা দিবেন লাইকটা দিয়ে তারপর কিন্তু যাবেন তো যাই হোক আজকে আজকেও চলে এসেছি এই নোংরা পরিবার এই এই পদ্মাচরের যেই নোংরা পরিবারগুলো আছে তাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য যারা ইউটিউব প্ল্যাটফর্মটাকে একদম ধ্বংস করে দিচ্ছে একদম পরিবেশটাকে নোংরা করে দিচ্ছে যাদের ভিডিও দেখলে কোনো কিছু শেখার নেই তো তো এই যে মেকআপ ভুতুরি সে এখন কিন্তু তাদের পদ্মার অবস্থান করতেছে সেখানে যে সে কী পরিমাণে নোস্টামি নোংরামি করতেছে সেগুলো আপনারা তার ভিডিওগুলো দেখলে বুঝতে পারেন অনেকে হয়তো সেগুলো পছন্দ করে যারা পছন্দ করে তারা কিন্তু সেই কোয়ালিটিরই আমি মনে করি কিন্তু আমার কাছে পার্সোনালি এগুলা মানে কেমন জানি একটা মনে হয় যে মেকআপ ভুতুরিটি কিন্তু এটা মনে রাখা উচিত যে তার কিন্তু এটা নতুন বিয়ে না সে একজন বিবাহিত মেয়ে তারপর তার এখন এটা দ্বিতীয় বিয়ে আর একটা বাচ্চা আছে আর সে একদম ছোট মেয়ে না যে এগুলো সে করলে মানায় যাই হোক সে এখন যে তার যে হাবু খাইছে স্বামীর জন্য সে এখন শালীর ভূমিকা পালন করতেছে সে নাকি এখন তার শালী হয়ে তারপর সেই তার যেই শখ আহ্লাদ পূরণ সেগুলো নাকি করবে আজ আমার কি বলতেছে যে আমার জামার তো খালি কথায় কথা শুধু আমার জামাই আমার জামাই মানে এই কথাটা শুনতেও কিন্তু অনেক খারাপ লাগে শুধু সবার আমার জামাই আমার জামাই মানে মনে হয় যে মানে এই কথাটা যখন বলে একদিনের মধ্যে চাচাতো ভাই কি এরকম করে আমার জামাই আমার জামাই বলতে পারে তাকে না দেখলে বোঝা যায় না কতটা মানে নিরজ্জ আর বাবা মার সামনে সে বাবুকে একদম যেইভাবে রং মাখামাখি করতেছে সে তার শালির দায়িত্ব পালন করতেছে বাবু নাকি তার এখন শালি বউ হিসাবে না তো এতদিন কি তুমি তাহলে মেকআপ বুতুরি তুমি বাবুর যে বউ ছিল না তাহলে কি বউর দায়িত্বটা তুমি পালন করেছো তোমার হাফ দেখে মেকআপ বুতুরি এটাই মনে হয় আমার মনে হয় এদের আরও দুই এক এক দেড় বছর আগে বিয়ে হয়ে গেছে মেকআপ বুতুরির হাফ বাপ দেখলে মনে হয় না যে তার নতুন বিয়ে হয়েছে একটা নতুন বিয়ে হওয়ার পরে মানুষের সাথে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে হঠাৎ করে এরকম মানে বিয়ে হতে পারে না কোথায় কোথায় জামাই তারপর মানে একটু একজাহাজ শুরুতে কিন্তু একটু সময় লাগে একটু অপরিচিত মানুষের সাথে যেরকম তাড়াতাড়ি ইয়ে হওয়া যায় কিন্তু সে তার ছোটোকাল থেকেই তার সাথে ভাই ছিল তার সাথে একটু একজাহাজ হতে কিন্তু একটু সময়ের ব্যাপার কিন্তু তার ভিডিও তার যে হাব মানে বিহেভগুলি সেগুলো দেখে মনে হয় না যে এটা একদিনের কোনো সম্পর্ক এটা আমার মনে হয় দীর্ঘদিনে যেগুলো আগে আমরা ক্যামেরার বাইরে দেখতে পারতাম না এখন সেগুলো ক্যামেরার যেগুলো তারা ক্যামেরার পিছনে করতে এখন শুধু শুধু একটাই পার্থক্য এটা ক্যামেরার সামনে নিয়ে আসছে এটাই তো মেকআপ ভুতুরি আসলে তুমি এগুলো কমাও মেকআপ ভুতুরি এগুলো আসলে সবারই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ আছে কিন্তু তোমার মতো এরকম নষ্টামি নোংরামি আর কেউ করে না তো যাই হোক দিদি শাগিনুর সাগিনুরের হঠাৎ করে মনে পড়লো সবার হঠাৎ করে মনে পড়লো তাতে তাদের তো আসলে কন প্রয়োজন তো সাগিনুরের হঠাৎ করে মনে পড়লো তার খাটার জামায়ের আরিফের নাকি জন্মদিন তো এই বুড়া বেটার জন্মদিন নাকি তাদের পালন করতে হবে মানে ইউটিউবে কন্টেন্ট মানে মানে কীভাবে তারা মানে ই করবে তো তাদের যে কোনো কিছু সেলিব্রেশন হচ্ছে একটা কেক আর ওই যে বোতলে স্প্রে আছে সেগুলো চার পাঁচটা নিয়ে আসে সবার শরীরে একদম ইচ্ছা মতো মেখে দেয় এটাই হচ্ছে তাদের সেলিব্রেশন তো নিয়ে আসছে একটা ছোটো মোটো কেক নিয়ে আসছে নিয়ে আইসা সেই কেকের সেখানে মানে একটা মানে আমার এত দুঃখ লাগলো একটা জিনিস দেখে আমরা মাঝে মাঝে শর্ট ফিল্মে শর্ট ভিডিওতে তারপরে দেখি না একটা বাচ্চাকে কেক দেয় না সেই কেকটার জন্য বাচ্চাটা তাকিয়ে থাকে দিয়া ঠিক সেইভাবে কেকটার জন্য মানে কেকটা যখন কাটছিল আরিফ তখন সেই কেকটার দিকে এইভাবে তাকিয়ে আসছে আর কেকটা সবাই নিয়ে নিয়ে কেউ কে খাওয়াচ্ছে কিন্তু দিয়ার মুখে কেউ দিচ্ছে না আর মেয়ে মেকআপ ভুতরেও তো সেই দিকে কোনো খেয়ালই নেই বিয়ের পর তো মেয়েটাকে একদম মানে তুচ্ছে তা। ছিল সে এখন নিজেই উড়াল মারছে মানে নিজেই নিজের পাখনা কি করবে না করবে সেগুলো হুশ নেই বাবুকে মানে বাবুকে তো পেয়েছে আগেই এখন মানে ইউটিউবে কন্টেন্ট তৈরি করার জন্য কি থেকে কি ভিডিও করা যায় সেটা মানে দেখানোর জন্য সে এখন সেটা নিয়ে ব্যস্ত আর আগে তো এক লাইসেন্স ছিল না এখন লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে সবার সামনে সব কিছু করা যায় আমি একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম যে তার বাবা বসে আছে বাবার সামনে বাবুর শরীরে কি মুখে তারপর কীভাবে রঙগুলো মেখে দিচ্ছে আর এদিকে দেশি দেশি খাটাস তারপরে ইবল নানি তৃষা তারপর সবাই মানে হ্যাঁ 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 করে শুধু হাসাহাসি করতেছে মানে এদের দেখলে মানে মনে হয় না কোনো পরিবেশ আছে কোনো পরিবেশ বলতে কোনো জিনিস নেই মানে তাদের বাড়িটা আমার মনে হয় এই ওই গ্রামের মধ্যে সবাই মানে পরিচিত হয়ে গেছে সবার হাতে একটা করে মোবাইল থাকবে কেউ মানে ভয়ও তাদের বাসায় আসে না যে কার ভিডিও কখন কে করে তারা ভিডিওতে ছেড়ে দেয় তাদের এইটা কোনো হোসগেন থাকে না যেন এই মানুষটার ভিডিও করা যাবে না ভিডিওটা করে ছেড়ে দিতে পারলেই হলো মানে তারা এই কার ভিডিও কখন ছেড়ে দিবে কোন গোপন ভিডিও কোন ভাইরাল ভিডিও মানে করতে পারে তাদের শুধু প্রয়োজন টাকা এটাই কিন্তু যাই হোক আমি আমার ভিডিওর কথায় চলে আসি আপদিয়ার প্রসঙ্গে ছিলাম আপদিয়া মানে কেকটা খাওয়ার জন্য কি যে মানে স্পটফট করতেছে সেই কেকটা মানে একদমই দিচ্ছে না কেকটা মানে সবাই সবাইকে খাওয়াই দিচ্ছে কিন্তু আবদিয়াকে কেউ দিচ্ছে না আমার এই দৃশ্যটা দেখে অনেক কষ্ট লেগেছে যে বাচ্চাটাকে কেউ একটু খেয়াল করতেছে না মানে সবাই সেই বুড়া বেটা আরিফকে নিয়ে ব্যস্ত তাদের তো কন্টেন্ট তৈরি করতে হবে তাই না তো বুড়াবাটা আরিফকে দেখলাম মিম একটা আদি যুগের একটা মোবাইল গিফট করছে আর একটা মোবাইলের দাম কত হয়তো তিন হাজার বা দুই হাজার সর্বোচ্চ চার হাজারই হতে পারে আর এইগুলো মোবাইলের দাম মনে হয় চোদ্দো থেকে পনেরোশো টাকা সেই ভিডিওতে যেই ইনকাম করবে এরকম পাঁচটা দশটা মোবাইল কিনা যাবে তো তাদের পক্ষে গিফট দেওয়াটাও দেওয়াটা নেওয়া দেওয়াটা কোনো ব্যাপার না তারা যে কাউকে দামি দামি গিফট দিয়ে দিতে পারে তার কারণ তারা যেরকম গিফট দেয় তার থেকে ভিডিও দেখিয়ে নামী আমি করে তার থেকে বেশি ইনকাম করতে পারে তাদের ভিডিও থেকে তো এদিকে সাবিনুর দেখা যায় সব সময় এক সময় বোরখা পরে এক সময় বোরখা পরে না এক সময় দেখি যে সে একদম বেপর্দা হয়ে তারপরে অন্যা ছাড়াই অন্য কোনো রকম একটু বুকে রেখে তারপর সেটা দিয়ে সে উঠান ঝাড়ু দিচ্ছে এই করতেছে সেই করতেছে আবার বোরখা পরে কিছুক্ষণের পর আসলে আমি একটা কথা এটা একটা কথা বলি শাগিনুর বোরখা পরে তারপর তিসাওয়া হয়তো বোরখা পরে না শাগিনুর শুধু বোরখা পরতে দেখি তো যদি বোরখা পরস তো বোরখা পরার মতো থাকবি আর যদি না বোরখা পরস তা বোরখা এরকমই থাকবি যেমন তোর মেকআপ ভুতুরি বোন সে বোরখা পরে না সে বেপর্দভাবে চলাফেরা করে সে সেরকমই থাকে তো একটা মানা যায় কিন্তু তুই একবার বোরখা পরিস একবার হিজাব পরিস একবার হিজাব সারা থাকিস এগুলো দেখতে কিন্তু বেশি খারাপ মানে লাগে আর দেশি খাটাসের কথা কি বলবো দেশি খাটাস তো শুধু চারিদিকে ছুক ছুক ছুকছুক করে সে কার ভিডিও কখন নেওয়া যায় মানে মোবাইল একটা হাতে তার সর্বক্ষণই থাকে মোবাইল ছাড়া কোনোই নেই আর বাবুকে বাবুর কামড়ার কথা আর কী বলবো আগু খাইসো সে তো তাদের পিছে পিছে কার ঘুরতে থাকে তাকে যে কীভাবে আতর করা হচ্ছে মানে জামায় আতরটা এই বাবু খাইসোকে যে কিভাবে সাবিনুর শাগিনুর তাকে পোলাও বেড়ে দিচ্ছে তারপর প্রথমে একটা সিনার মাংস দিল তারপর একটা রান ফিক মারলো প্লেটে তারপর একটা কিছু শশা ফিকে দিল তারপর কিছু মানে একটা লেবু ফিক দিল এরকম মানে করে তাকে জামায়াতর করা হচ্ছে এরকম যদি জামায়াত হয় তারপরে এদিকে আরিফ দাঁড়িয়ে দাঁড়িয়েই মানে হাড্ডি খাওয়া শুরু করে দিয়েছে মানে তাদের খাওয়া দাওয়ার স্টাইল এত খারাপ তারা পাতিল থেকে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেয় চুলার থেকে নামানোর সঙ্গে সঙ্গেই সবাই প্লেটে প্লেটে নিয়ে মানে এই জিনিসটা যে কতটা খারাপ ঘর পর্যন্ত নিতে দেয় না এতগুলো মানুষ তোরা খাবি পরে তোরা ভালো করে খেতে পারবি না কিন্তু না ক্যামেরার সামনেই হাত দিয়ে চাটা চাটি করে মানে মনে হয় যে দেশি কুত্তারা হাড্ডি খাচ্ছে এরকম একটা অবস্থা তো যাই হোক তাদের ভিডিও নিয়ে তাদেরকে নিয়ে যতই রোস্টিং করা হয় যতই কথা বলা হয় তারা এগুলো চালিয়ে যাবে এটাই তাদের কন্টেন্ট এটাই তাদের ইনকাম সোর্স এটা দিয়ে তারা ভাত খাবে এটা দিয়ে তারা চলাফেরা করবে তারা এখন দেখা যায় নিত্য নতুন গাড়ি নিয়ে চলাফেরা করে তো একটা গাড়িতে হয়তো ভাড়া থাকে কত বিশ হাজার বা এরকম তারা একটা ভিডিও থেকে ইনকাম করে না হয় এক থেকে দেড় লাখ টাকা হ্যাঁ প্রত্যেক মাসে চার পাঁচ লাখ টাকা তো ইনকাম হয়ই তো তাদের কাছে এরকম চলাফেরা করা কোনো ব্যাপারই না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আর জামাই আদর তারপর এই মিম ভুতুরির বাবার সামনে যে নোংরা আমি রঙ খেলা খেলি তারপর তাদের আরেকটা ব্যাপার লুঙ্গি নিয়ে শেষে রঙ খেলা খেলির পর লুঙ্গি নিয়ে শেষে মারামারি লেগে গেছে তো মিম ভিত মিম ভুতুরি একটা লুঙ্গি নিয়ে তাড়াতাড়ি করে হাগু খাইসু করে দিল দেওয়ার পরে বলতে যে তাড়াতাড়ি পড় তাড়াতাড়ি না হলে অন্য জামাই নিয়ে নেবে মানে লুঙ্গি নিয়েও শেষে তারপর শেষে লুঙ্গি না পেয়ে এদিকে দেখা গেলো যে হ্যাঁ দেশি খাটা সে শরীরে তো কিছু রঙ মেখে দেওয়া হয়েছে সে এখন বলতেছে আমার তো মনটা খুব খারাপ লাগতেছে আমার তো লুঙ্গি নাই তো দেশি খাটার লুঙ্গি নাই তো তার জন্য তো শাশুড়ির পেটিকোট পরেই বসে আছে কি আর করবে শাশুড়ির একটা পেটিকোট দেওয়া হয়েছে তাকে তো সেই পেটিকোটটা পরে সে বসে আছে তো যাই হোক আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই এই নোংরা পরিবারগুলাকে যেন সবাই মিলে বেশি বেশি করে ধোলাই করতে পারি